আসসালামু আলাইকুম, হোয়াইট ব্যালেন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন জলশিরি সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম, তো রওনা দেওয়ার জন্য সবাই উঠতেছি। আমরা যাচ্ছি শহরাপাড়া বাস স্ট্যান্ড থেকে। সবাই কেমন আছো? আমরা চলে এসেছি তোমাদের সামনে, আমরা এখন ঘুরতে যাচ্ছি, আমাদের সাথে অনেকেই আছে। আমরা এখন যাব জলশিরি সেন্ট্রাল পার্ক। তো এখানে কিন্তু আমাদের ড্রাইভার রাসেল ভাই আছে, দেখো আবার অ্যাক্সিডেন্ট করে না। তো এরপরে আছে হচ্ছে আরও যে যে আছে, আমরা এখন পরিচিত হব। আমার পাশে আছেন সবুজ ভাই, ডাক্তার সবুজ ভাই। হ্যাঁ, ডাক্তার সবুজ ভাই। আমাদের সমস্যা হলে সবুজ ভাই আমাদের তাৎক্ষণিকভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। তার পাশে আচ্ছা লেডিস এর মতো লাগছে নাকি? পরীক্ষা ভালো হবে। আমরা এখন ইসিবি চত্বরে আছি। ইসিবি চত্বর থেকে আমরা এখন যাচ্ছি, রিটার্ন নিচ্ছি ইসিবি চত্বর থেকে। এটা কি আমরা বাংলাদেশে এসেছি না জলশিরি সেন্ট্রাল পার্কে যাওয়ার জন্য আমরা বিশ্ব রোড হয়ে 300 ফিট দিয়ে যাব। যদিও আমরা এর আগে কখনো যাই নাই, আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে যাইতেছি। আমরা এখন 300 ফিটের রাস্তায় আছি, 300 ফিট রাস্তা দিয়ে সোজা যাচ্ছি। 300 ফিটের রাস্তাটি অনেক সুন্দর, নতুন করে করতেছে। এখানে গোল রাউন্ড কয়েকটি চত্বর আছে। বসুন্ধরা 300 ফিটে, কি সুন্দর রাস্তা! এই রাস্তা দেখে অনুভূতি, তন্ময়ের অনুভূতি কি রাস্তা! আমরা প্রথমবার যাচ্ছি তাই গুগল ম্যাপের সাহায্য নিয়েছি, কিন্তু এতে সে সঠিক রাস্তা দেখাতে পারেনি। এর ফলে আমরা সেখানকার স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলাম এবং তারা আমাদেরকে সঠিক রাস্তাটি দেখাই দিলেন। বিশ্ব রোড থেকে 300 ফিটের রাস্তায় নতুন করে 4টি গোল্ড রাউন্ড মোড় আছে। এই গোল্ড রাউন্ড মোড়ের 3 নম্বর রাউন্ড মোড় থেকে হাতের ডান দিক দিয়ে সোজা যেতে হবে। আমরা এখন জলশিরি সেন্ট্রাল পার্কের রাস্তার কাছাকাছি, যে জলশিরি ক্যান্টনমেন্ট কোন জায় দেখা যাচ্ছে সুজা না, ও সুজা। এইটা লোকেশন, তবে এখানে সবাই লোকজনের কাছে জিজ্ঞেস করলে ভালো হবে। অবশেষে আমরা চলে এলাম জলশিরি সেন্ট্রাল পার্কে। সামনেই দেখা যাচ্ছে টিকিট কাটার কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। তার আগে আমাদের গাড়িটিকে পার্কিং করে রেখে আসতে হবে।
আমরা অবশেষে চলে আসলাম জলশিরি সেন্ট্রাল পার্কে। সাত সমুদ্রের পার, ১৩ নদী পাড়ি দিয়ে আমরা শেষে চলে এসেছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আমাদের গুগলও অনেক সাদা দিয়েছে, অনেক সুন্দর মনে হচ্ছে জায়গাটা। ভিতরে যাওয়ার পরে মনে হচ্ছে যেন অনেক সুন্দর জায়গায় একটা আসছি, নতুন একটা জায়গা, এর আগে কখনো আসা হয়নি, এটার নামও জানতাম না। আমরা এখানে গাড়িটি পার্কিং করলাম, এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে, টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। এখানে টিকিটের মূল্য ১০০ টাকা, তবে আরবি পার্সনদের জন্য কিছুটা ডিসকাউন্ট আছে। আমার চশমানি সবুজ ই করতেছে, চশমাটা কিন্তু আমার ভাব নিতেছে, আমি কিনছি দুবাই এই চশমাটা, দুবাই কিনছিলাম আমি, দুবাই এর চশমা সে ভাই কিনেছে, এটা আমি কিনছি। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এবং আমরা সম্পূর্ণ জলশিরি সেন্ট্রাল পার্কের সৌন্দর্যটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সমুদ্র সুন্দর করে পোজ দিয়েছেন এবং এখানে সবাই যে যার নিজস্ব পোজে ছবি উঠাইছেন, সবাই ছবি তুলতেছেন। দুঃখের বিষয় কি বলবো ভাই, বুঝছেন, খুব কষ্টে মানে আজকে ভিডিওগুলো করতে হইতেছে, মানে এটা বলার বাহিরে আমরা খুব আশা করে আসছিলাম যে এখানে ড্রোন উড়াবো, তারপরে বিভিন্ন রকমের ভিডিও শ্যুট করবো, কিন্তু এখানে পারমিশন নাই। এটা পারফেক্ট জায়গা ড্রোন উড়ানোর, এখানে কিছু করার নাই। সবুজ ভাই পোজ দিয়ে দাঁড়ায় আছেন, মনে করতেছেন ছবি তুলবে, কিন্তু না, আমি এখানে ভিডিও করেছি। সে আসলে বুঝতেই পারেনি যে আমি ছবি তুলছি না ভিডিও করছি। জায়গাটা অনেক সুন্দর। সবুজ ভাই বলছিলেন এই গাছটার নাকি অনেক দাম, আসলে আমি জানি না কত দাম।
এখানে বাচ্চারা রঙিন মাছ দেখতেছে, ছোট লেকের মতো করছে, এখানে রঙিন মাছ ছেড়ে দেওয়া আছে। সবাই ফটো সেশন করতেছে। সাপ লুডুর একটা চক্কর বানাইছে, যেখানে একদিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বেরোয় যাবে। তো এখানে আসলে আমরা ড্রোন উড়াইতে চাইছিলাম, কিন্তু কর্তৃপক্ষ নিষেধের কারণে আমরা তা করতে পারি নাই। তবে ড্রোন উড়াইলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, তো যা আপনাদের ভালো লাগতো। কোন দিকে কোন দিকে সবুজ ভাই? এই যে আমার এই দাঁড়ান, আমার নিয়ে যান। এই সবুজ ভাই কোন দিকে কোন দিকে? আমি বল কোন দিকে? তুমি মেয়ে থাকো না, আমরা পাইছি। এই যে এটা ঘর আছে দেখো, শেষ ওটাও শেষ, এটাও শেষ না, তাহলে ওটাই ঠিক ছিল মনে হয়। এটা কোন দিকে? নাই নাই না, এদিকে নাই আর আছে আছে, এই যে আছে।
এই যে ভাইরা আমাদের ছবি উঠাইতেছে, অনেক সুন্দর সুন্দর শট তুলতেছে, সুমন স্যার সেই মুড নিয়ে পোজ দিতেছে। হ্যাঁ, এই যে তন্ময় সুমন স্যার ছবি উঠাইতেছে। এই তন্ময় ভালো করে উঠা, না লেগে তোর মার আছে। এই যে এই যে এই যে এইখানে আবার আরেকজন পোজ দিতেছে, দেখুন লাইটিং পোজ। হ্যাঁ, সুন্দর লাইট পোজ দিতেছে। হ্যাঁ, এই যে সবুজ ভাই এবার পোজ দিতেছে সুন্দরভাবে। দেন রেস্টুরেন্টে আসলে এই মেনুটি পাবেন এখানকার। এটা হচ্ছে মেনু রেট, আর শুধুমাত্র আর্মি পার্সেন্টদের জন্য ডিসকাউন্ট আছে। ও তাহলে ঠিক আছে।
আমার মনে হয় সবাই পর্যাপ্ত খাওয়া খাইছে, কারণ প্লেটে কোনো কিছুই নাই, যা ছিল সব উঠে গেছে। হ্যাঁ, তো আমাদের সর্বমোট পেমেন্ট কত টাকার বিল আসছে এটা আমাদের 1880 টাকা, 1880 টাকার বিল এসেছে। আমরা খাওয়া দাওয়া পর্যাপ্ত করেছি, খাবারটা অনেক সুস্বাদু ছিল, চিকেন ফ্রাই বাদ সবুজ ভাই আমাদের লাস্ট ফিনিশিং বলে দেবেন এবং ডিটেলস এসে বলে দেবেন, সে একটা সেট মেনু খেয়েছে এবং বাকি যা ছিল সবার সবকিছুই ভালোভাবে খাইছে। এখন দেখা যাক সবুজ ভাই কি রিভিউটা দিয়েছে। সেট মেনুতে যা ছিল তাতে প্রাইসটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি, অ্যাটলিস্ট 100 টাকা বেশি। আবার আর্মিতে 5% আবার ভ্যাট অ্যাড করছে। আর আমার কাছে খাবারের মধ্যে সবচেয়ে ফ্রাইড রাইস, চিকেন, তারপরে চাউমিন, এর ভিতরে চাউমিনটা বেশি ভালো লাগছে। ধন্যবাদ। হ্যাঁ, চাউমিনটার কথা সবাই বলছিল, স্যারও বলছিলেন চাউমিন। স্যার চাউমিনটা কেমন? খুব ভালো লেগেছে চাউমিন। এই ছিল আজকে আমাদের জলশিরি সেন্ট্রাল পার্কের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। সো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।